সেলিমপুত্র ইরফান সেলিমের নৌকর্মকর্তা ওয়াসিফকে মারধরের মামলায় তদন্ত শেষ পর্যায়ে। অভিযোগপত্র জমা হতে পারে ডিসেম্বরেই। সিসিটিভি ফুটেজ দেখে ইরফান সহ পাঁচজনের সম্পৃক্ততা পেয়েছেন গোয়েন্দারা। এর মধ্যে চারজন গ্রেপ্তার হলেও পলাতক পঞ্চম আসামি। তাকে শনাক্ত করে গোয়েন্দারা বলছেন তিনি ইরফানের আরেক দেহরক্ষী, ওয়াসিফকে মারধরেও জড়িত তিনি। পাশাপাশি খোঁজ চলছে ঘটনাস্থল থেকে যে গাড়ি করে ইরফান চলে যান সেটির। ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩৭ মিনিট সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের সামনে একটি ল্যান্ড ক্রুজার গাড়িতে উঠছেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম। তিনি বেরিয়ে গেলে সেখানে আসে একটি ল্যান্ড রোভার। সে গাড়িতে উঠে তাকে অনুসরণ করে চার ব্যক্তি। ৭টা ৪৫ মিনিটে সেই ল্যান্ড রোভার গাড়িটি ধাক্কা দেয় নৌকর্মকর্তা ওয়াসিফের মোটরসাইকেলে। ওয়াসিফ নিজের পরিচয় দিলেও গাড়ি থেকে নেমে তাকে গালাগাল করেন সেই চার ব্যক্তি। পরে তাদের গাড়ি কলাবাগান বাস স্ট্যান্ড সিগন্যালে দাঁড়ালে সেখানে এসে গাড়ির জানালায় নক করেন ওয়াসিফ। এরপর পরে শারীরিক নির্যাতনের মুখে পড়েন তিনি। পরে ল্যান্ড ক্রুজারে চড়ে সেখান থেকে চলে যান ইরফান সহ চারজন। এই ঘটনায় মামলা হলে একে একে গ্রেপ্তার হন ইরফান সেলিম, মদিনা গ্রুপের প্রোটোকল অফিসার এবি সিদ্দিকী দীপু, দেহরক্ষী জাহিদ মোল্লা ও গাড়ি চালক মিজানুর রহমান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গোয়েন্দারা বলছেন দুই গাড়িতে আরোহী ছিলেন ৫ জন। নৌকর্মকর্তাকে মারধরের ঘটনায় তাদের সবারই সম্পৃক্ততা রয়েছে। তাদের মধ্যে এখনও পলাতক ইরফানের আরেক দেহরক্ষী। তদন্ত করে বের করেছি, তো যেহেতু তাকে আমরা এখনও ধরতে পারিনি, তো সেই জন্যই আমরা তার নামটা বলবো না। ওখানে মারামারিতে আরেকজন সম্পৃক্ত ছিল, আমরা তাকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। তদন্তে আসামিদের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রমাণ হয়েছে বলে জানাচ্ছে গোয়েন্দারা। এসব তথ্য প্রমাণ সহ ডিসেম্বরে অভিযোগপত্র জমা হতে পারে বলেও জানাচ্ছে ডিবি। চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত তো এটা তদন্ত প্রক্রিয়ার কাজ চলবে। তো যেহেতু ১৬৪ একটা হয়েছে, তো অপরাধ তো প্রমাণিতই হয়েছে। অপরাধ প্রমাণ না হলে তো তারা ১৬৪ করতো না। তারা নিজেকে স্বীকার করেছে এবং দেখি আরও সামনে আমরা এটা নিয়ে কাজ করছি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে দেহরক্ষী জাহিদ এরই মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।